আইরে ভাই কি কইতাম প্রতিদিন প্রতিদিন যুগান্তকারী রেসিপি আবিষ্কার করা সাইট সাইটখানে কথা বলেন তো আপনাদেরকে কি রেসিপি দিব কি রেসিপি দিব সেটা চিন্তা করতে 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 আমার মাথা রাতা ঘুরাইতেছে এই যে দেখেন কেমনে মাথা ঘুরাইতেছে মাথা ঘুরানোর শর্টে আমার মাথার মধ্যে কিছুই আইতেছে না কিছুই আইতাছে না দুত্তুরি ক্লিপটা হয় নাই কারণ আমি আপনাদেরকে আবার ক্লিপটা নিয়ে দেখাই এই যে দেখেন আমার মাথার মধ্যে টেনশন আর টেনশন আমার মাথা ঘুরাইতেছে 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 কি রেসিপি কি রেসিপি কি রেসিপি কি রেসিপি চিন্তা করতে করতে আমি শেষ সেই মুহূর্তে আমার স্বামী আমাকে পিছন থেকে ডেকে বলল ওগো ওগো তুমি চিন্তা করো না ওগো আমি তো আমার স্বামীর ফাত্তাই দিতেছি না দুত্তুরি তুমি আমারে ডাকতেছো আর এদিকে আমার মাথার দিমাগ কি বাতি জ্বলতেছে কি রেসিপি দিব কি রেসিপি দিব তখন আমার স্বামী আমাকে একটা সমাধান দেওয়ার জন্য আমাকে ডাক দিল তখন আমার দিমাগ কি বাতি জ্বলে গেল আমি একটুও দেরি না করে রেডি টেডি হয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেলাম আমার স্বামী সন্তান সবাইকে ফেলে এটা কোনো কথা বাসানি চাই দেখি যে আমি আমার স্বামী সন্তান ফেলে চলে আসছি এটা কোনো কথা তারপরে তাহাদেরকে ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি নেমে আসো তাহারা তাড়াতাড়ি করে আমার জন্য নেমে নেমে চলে আসছে তো ঘটনা যেটা হয়েছে আমার স্বামী আমাকে দেখে কি এমন বলেছিল যে এটা দেখে আমরা এরকম তিরিং বিড়িং তিরিং বিরিং নাস্তে বের হয়ে গেছি আপনারা নিশ্চয়ই চিন্তা করতেছেন যে আমি আজকে রেসিপি বানানোর জন্য জিনিসপত্র কেনাকাটা করতে বেরিয়েছি আসলে না আমার স্বামী আমার আজকে আমাকে ফিসান থেকে ডেকে কি বলেছিল জানেন আমাকে ফিসান থেকে ডেকে বলেছিল তুমি যেহেতু রেসিপি ফাঁকছ না চলো তোমাকে আজকে এমন এক জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে তুমি রেসিপি আর রেসিপি খুঁজে পাবা যেইখানে আছে একশো একটা আইটেম যেইখানে গেলে তোমার রেসিপির কোনো অভাব হবে না সেখানে আমরা একবেলা খাবো খাইয়ে পরে দেয় সেখান থেকে তুমি বিভিন্ন রকমের রেসিপি চুরি করতে পারবা সেই সব জিনিসগুলো দেখলে তোমার এত এত রেসিপি দেখলে দেখবা যে তোমার মস্তিষ্কের বাতি জ্বলে গেছে তোমার দিমাগ কাবাতি জ্বলে গেছে তো আমরা দেরি না করে আমরা সেখানে চলে গেছি তো আমরা সেখানে গিয়ে দেখি কি সুন্দর পরিবেশ ভাই রে

চিন্তা করেন আপনারা যারা রেসিপি তৈরি করেন তারা যখন রেসিপি খুঁজে পাবেন না তাদের যখন মাথার মধ্যে এমটি এমটি হয়ে যাবে যারা কোনো ধরনের রেসিপি খুঁজে পাইতেছেন না সব যুগান্তকারী রেসিপি যখন আপনি আপলোড করে দিবেন তারপরে চলে যাবেন এরকম রিও লঞ্চের মধ্যে রিও লঞ্চের মধ্যে গিয়ে দেখবেন কত রকমের সালাদ কত কিছু ভাইরে ভাই এখান থেকে যদি আপনি একটা একটা রেসিপি এক একদিন ট্রাই করেন তাহলে তো আপনার আর কোনো টেনশনই নেই রেসিপি নিয়ে চিন্তা করেন তো কত কিছু বর্তা থেকে শুরু করে কত ধরনের আইটেম এখানে সাজে রাখছে তো ইয়ে হাত যাই হোক তো খাইতে চলে যাওয়ার আগে যেটা করতে হবে আমাদেরকে সব আইটেমগুলো ঘুরে ঘুরে দেখতে হবে বা বাবা কত জিনিসপত্র মারে মা একশো প্লাস আইটেম চিন্তা করা যায় বাফুরে আমার স্বামীর মাথার দুই এত কিভাবে জ্বলে গেলে আমি তো বুঝলাম না সে তুই কীভাবে আবিষ্কার করে ফেললো যে এখানে আমি আজকে বুফে খেতে আসলে আমি এতগুলা রেসিপির সন্ধান পেয়ে যাব আসলেই ভাবা যায় না এখানে একটা মাছের এক একটা কি সুন্দর করে সাজায় থিয়ে দিচ্ছে দেখছেন নি এই পুরা মাছটা কি আমি আস্তে খাইতে পারবো নাকি সেই প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরতে ছিল আমরা বাঙালি জাতি বুফে খাইতে গেলে চিন্তা করি না যে ফ্যাট বইটা খাবো আমরা বাঙালি জাতি বুফে খাইতে গেলে চিন্তা করি যে টেহা কেমনে ওসল করবো

হবে এখন ফ্লেটের মধ্যে সুন্দর করে বেশি 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 সবগুলা আইটেম নিতে হবে এমনভাবে আইটেম নিতে হবে যাতে করে আমার টেহা হোসল হয়ে যায় আমরা বাঙালি জাতি আমরা আজকে আমাদের টেহা হোসল করেই সারবো তো যাই হোক আমার স্বামী ফার্স্ট রকমের মাংসই নিয়ে নিছে আর সেটি কখন পাখি ফসানব্বই রকমের আইটেম খাবে আমি জানি না তো তারপরে যাই হোক আমি চলে গেলাম হচ্ছে আমাদের সালাদের আইটেমে আমার এই সালাদগুলো যে কী পরিমাণ পছন্দ কী পরিমাণ পছন্দ বলে বুঝাইতে পারবো না এটা কিন্তু আমাদের ঘরের এই আদা মরিচ দেওয়া এরপরে পেঁয়াজ কাটটা সালাদ না এখানে যে কত রকমের সালাদ আছে আপনারা নাইলে বুঝবেন না তো আমি এখান থেকে মোটামুটি সব রকমের সালাদ একটু একটু করে টেস্ট করার

সুন্দর করে কত রকমের আইটেম জাকা করতেছে আমার স্বামীও নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তা যদিও দেখতে আমার স্বামীর ফ্লেটটা আমার থেকে বেশি সুন্দর হয়ে যাচ্ছে বাট কোনো ব্যাপার না আমরা বুফে খাইতে আসছি আমরা আজকে ঢাইলা ঢাইলে খাবো যে দেখেন আমার স্বামীর ফ্লেট আমার ফ্লেট তো আমরা দুইজনে বেশি দেরি না করে আমরা এখন চলে যাবো খাবার ফরবে তার আগে যেটা করবো আমি শুধুমাত্র কাছে নিয়েছি আর কোনো ধরনের মাংসটাংস নেই নেই জন্য একটু করে মাছ নিতে আসছি কড়াল মাছটা যে কি স্বাদ কি স্বাদ বলে বোঝানো যাবে না তো যাই হোক এই কোরাল মাছটা বড় আস্তা থাকে সেখান থেকে করে নিতে না কিন্তু বেশি কিছু খাওয়ান যাব না তো এখানে আমার এইখানে প্লেট দেখেন আমার বড় ফলাতে জাল খাই না যার কারণে হাতের ফেলেটের দিকে না থাকায় ভালো হাতের প্লেটে নিরামিষা ফ্লেট তারপরে আসে এই যে আমার ফেলেট এই যে সুপার ফেলেট এই যে আমার ছোট ফল আমার ছোট ফুল মোটামুটি স্বাধীনতা দিচ্ছে যেটা জাপানিজ সুশি পর্যন্ত সেটি বাদ দেয় না সেটি কি বলে মোবাইল ইন্টারনেটে যা জিনিসপত্র দেখে তাই জিনিসপত্র সে যাই হোক এই যে দেখেন আমি যেটা করি বুফে খাইতে গেলে আমি বহুত কিছু মাথার মধ্যে রাখি মাথার মধ্যে রাখি যে বুফে খাইতে আরছি কি হয়েছে কোনো ধরনের খাবার নষ্ট করা যাবে না আমি এটা নিজেও মাইনা ছিলি আমার সাথে যারা খাইতে যায় তাদেরকেও বলি তো যাই হোক আমাদের সাথে আজকে আমাদের দুজন দাদাও ছিল এই যে দেখেন তাহাদের তা আমরা যতটুকু খাই ততটুকু পর্যন্ত নেই বুফে ডাইল ডাইল খাইছি বলে কি খাবো নাকি খাবেন সাথে বড় কথা আজকে আমি টাকা উচাল করবো কিন্তু অল্প অল্প সীমিত পরিমাণে খেয়ে আমাদের বাংলাদেশে কত মানুষ না খেয়ে থাকে তো যাই হোক যার কারণে হচ্ছে কখনো কোথাও গেলে ঢেলা ঢেলা ফাইলে আপনারা ঢেলা ঢেলে খাইয়া নেবেন না সীমিত পরিমানে খাবেন যতটুকু ফ্যাটের মধ্যে জায়গা থাকে ততটুকু পর্যন্তই খাবেন বেশি খাইতে যাই আর নষ্ট করবেন না তো যাই হোক এখানে আমি কাঁচিটা খাইছি ওরে ভাই রে ভাই সে কি আর এই যে সিমের বিশি দেওয়া এই যে সালাদটা এটা আমি আপনাকে অবশ্যই অবশ্যই বানাই খাবো তো আমি বুফে খাইতে গেলে যেটা করি আমি কখনোই একসাথে এক অনেক অনেক অনেকগুলো খাইয়ে না আমি যেটা করি এক প্লেট প্রথমে খাই আস্তে দিলে তারপরে দিয়ে যখন দেখি যে আরেক প্লেট খাইতে পারবো না তখন স্বামীরা বলি গো আমরা দুই প্লেট নিয়ে খাবার নষ্ট না করে চল আমরা দুইজনে মিলিমিশে এক প্লেটের মধ্যে নিই তারপরে দুই জিলেমিশে খাবো তো আমার স্বামী আমার কথায় দেয় তারপরে আমরা আমরা যেটা করি যে যে কথা খাইতে পারি না তারপরে আরেকটা থাল নিয়ে গিয়ে পরবর্তী খাই তো এই এই যে যে দেখেন পর্যন্ত আর আলু ভাজি পর্যন্ত দেয় না বাজি কথা হচ্ছে আমি খাইতে টিয়া টিয়াশল করতে হবে একটা আলু হইলেও খাবো একটা ফাস্তা হলেও খাবো তো যাই হোক আমরা সবকিছু নিয়েছি আর এখানে দেখলাম যে কাঁকড়ার জল আছে তো যাই হোক একটু কাঁকড়া নিয়ে নিলাম কাঁকড়া ইসা মাছ চিংড়ি মাছ মানে মাংস তারপরে রুচান্দা মাছ কোনো কিছু আমরা বাদ দিই নাই বুফে খাইতে আইছি বুফে খাইতে আসে কোনো কিছু বাদ

এখানে আর যেটা আছে যে কালারফুল জিলাপিগুলো দেখে আমি আসলে মানে লোক সামলাতে পারতেছিলাম একটা করে জিলাপি নিয়ে নিলাম তো এরকম করে নেওয়া হওয়ার নাস্তে নাস্তে চলে আমাদের টেবিলের মধ্যে নাচ্তে নাস্তে একসাথে আমাদের টেস্ট করতে হবে তার আগে একটু করে ফানি নিয়ে নিতেছি কারণ এই যে মিষ্টি জিনিস খাওয়ার ফলে গলাটা হুগাই হুগাই জন্য আমরা একটু করে ফানি নিয়ে চলে গেলাম তার বসে গেলাম আমরা খাওয়ার জন্য এই ডেজার্ট আইটেমগুলা আমি প্রথমে ভেবেছিলাম আমি খাইতে পারবো না এই এই পত্রের মধ্যে বেশি পরিমাণে মানে মিষ্টি থাকে যার কারণে আমার খাইতে লাগে না কিন্তু বিশ্বাস করবেন না ও হাতের মিষ্টির ব্যালেন্স এত টেস্টের টেস্ট টেস্ট এত টেস্ট মানে বেশি বললে বলবেন যে আমি ফার্ম দিতেছি আসলে ফার্ম না আমি হ্যাঁ করার জন্য তো অবশ্যই খাবো কিন্তু যেটা টেস্টি না সেটা কেন খাবো এখানে প্রত্যেকটা 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 আইটেম টেস্টি কিন্তু আমি ডোনারটা টেস্ট করি নাই ডোনারটা ফ্লেটের মধ্যে নিয়েছিলাম সুন্দর জবরদানের জন্য আমার দাদাকে বলছি খেয়ে কারণ খাবার কিন্তু নষ্ট করা যাবে না যাই হোক আমরা ফাইনালি সবকিছু খাইলাম টাইলাম আমাদের সকল টাকা কৌশল করলাম আমরা সাইজনে মিল্লা খাইলাম সে স্বল্প করে ফানি খেয়ে আমরা বের হয়ে চলে আসবো তার আগে আমার ফলাফানি একটু করে দোলনাতে দোলে নিল যেটা হয়েছে এখানে বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা ছিল কিন্তু সেতারা সেখানে ঢুকেই নাই তাহারা এই দোলনা থেকে তাহা দোল খাবে দোল খাবে দোল খাবে তো ঠিক আছে বাবা তারা দোল খাই না দোল খাইয়া চলে এখন আমরা বাসায় যাই তো বাসায় যাওয়ার আগে যেটা করলাম আমার স্বামীরা বললাম যে কি করে ছবি তুলা কিন্তু সেটি ভুল বসাতে ভিডিও করে ফেলছে ছবি তুলতে না ছবি তুলতে গিয়া তো যাই হোক তোলার ফলে আমরা সুন্দর করে ভিড় ঠেলা ওরে ভাইরে ভাই কি যে ভিড় হয় কি যে ভিড় হয় খাবারের মান ভালো হলে ভিড় কেন হবে না তো সেই জন্য আমরাও এসেছিলাম তো আজকে আমার স্বামী স্বামীকে এত পরিমাণে ধন্যবাদ আমার এতগুলা এতগুলা ভিডিও আইডিয়া দেওয়ার জন্য মানে কি বলবো পরবর্তীতে আমি আপনাদেরকে এখান থেকে কি কি ভিডিও করে দেখাব আমাকে বসে কমেন্ট করে কিন্তু জানাবেন কারণ এতে সেখানে রেসিপির কোনো অভাব নাই তো যাই হোক আমরা বাসা নিয়ে রেস্টুরেন্ট নিচে রাস্তা দিয়ে বাসার মধ্যে চলে আসবো তো আমার ফলাফল ভাই বলে যে গাড়ি নিচ্ছে না কেন গাড়ি নিচ্ছে না তা তাহাদের ফিতা বলল যে বাবার রাতে খাইয়া দিয়ে আমার সকাল টাকা উইথ করে দিয়েছি সেখানে আমি বাসার মধ্যে কেমনে যাবো সেটা বুঝতে পারতেছি না আসলে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে যাই তো যাই হোক আমরা যাই ফতাকা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে আস্তে 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 বাসার মধ্যে চলে আসছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে এইখানে সব জিনিসপত্র খেয়েছি সেই সব রেসিপিগুলো নিয়ে আমি আপনাদের সাথে খুব শীঘ্রই চলে আসতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ডাটা গুড বাই